পুরসভা ভোটের আগে 17 এপ্রিল সোমবার হলদিয়া পুরসভা 14 নম্বর ওয়ার্ডের মাতঙ্গিরি মোড়ে সুশীলধারা ভবনে হলদিয়া সহ তৃণমূল যুব কংগ্রেস কমিটি ঘোষণা করলেন হলদিয়া টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মালিক। এদিন সাংবাদিক বৈঠক করে মোট 37 জনের তালিকা প্রকাশ করেন তিনি। সেখানে রয়েছেন 1 জন সভাপতি, 8 জন সহসভাপতি, 3 জন সাধারণ সম্পাদক, 15 জন সম্পাদক, 9 জন সদস্য, 1 জন কোষাধ্যক্ষ। গত বছর সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়েছে হলদিয়া পুরসভার। বর্তমানে পৌর প্রশাসক হিসেবে রয়েছেন হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। সূত্রের খবর, চলতি বছরে পঞ্চায়েত ভোটের পরেই রাজ্যের বিভিন্ন পুরসভা নির্বাচন হবে। তার আগেই দলের সংগঠন মজবুত করতে 37 জনের কমিটি ছাড়াও পুরসভার 29টি ওয়ার্ডে 1 জন করে যুব সভাপতি করা হবে বলে জানান সুশান্ত মালিক। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি যশরাজ ব্রহ্মচারী, হলদিয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শেখ সাবির আলী সহ অন্যান্যরা, জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র নেতৃত্ব রাজেশ খান প্রমুখ। হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি সুশান্ত মালি, আমি সহসভাপতি অমিত প্রামাণিক, অনুবাড়ি সহসভাপতি এস কে মনিরুল ইসলাম বাপ্পা সহসভাপতি, এস কে সাবির আলী সহসভাপতি, উত্তম মাইতি সহসভাপতি, দীপক বেড়া সহসভাপতি, নীলাম্বর সামন্ত সহসভাপতি, বাণেশ্বর রাজ সহসভাপতি, সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি বিল্লপদ ভৌমিক, বিশ্বেশ্বর মণ্ডল সাধারণ সম্পাদক, এস কে রাজ্জাক সাধারণ সম্পাদক, সম্পাদক পুলকেশ কালসা, সম্পাদক সৎপ্রদীপ দাস, সম্পাদক এস কে আনোয়ার হোসেন, সম্পাদক সোনালি সেন অ্যাডভোকেট হলদিয়া কোর্ট, সম্পাদক মির্জা মঞ্জুর আলম, সম্পাদক সৌমিত্র মাইতি, সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম, সম্পাদক সঙ্গীতা মিশ্র, সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাসির, সম্পাদক এস কে নাসিরুদ্দিন, সম্পাদক জয়দেব শীত, সম্পাদক হামিদুল ইসলাম, সম্পাদক সৌরভ সামন্ত, সম্পাদক মফিজুল ইসলাম, সম্পাদক সাইফুদ্দিন, হিসাবরক্ষক তিশাদ্রি শেখর দাস, মেম্বার পলাশ চক্রবর্তী, এস কে সৈদুল ইসলাম, সুনীল প্রামাণিক, কৌশিক মাইতি, এস কে সাবির মল্লিক, সৌমেন মাইতি, এস কে মহিদুল ইসলাম, রামপদ মাল, তপন কুমার দাস। এই কমিটি আমরা ঘোষণা করলাম, আমরা সংযোজন করব। যদি কারোর কোনো নাম থাকে, আমরা 2-4 দিনের মধ্যে আমরা এই কমিটি সংযোজন করব, করে আপনাদের হাতে লিস্ট দিয়ে দেবো। কতজনের কমিটি বর্তমান? আমরা হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের 37 জনের কমিটি করলাম, এরপরে সংযোজন 2-4 জন হবে, এবং তার সাথে সাথে জেলার যিনারা আছেন তিনারা ইনভাইটেড মেম্বার, এবং আগামী 24 তারিখের মধ্যে হলদিয়া শহরের 29টি ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটি হবে, সমস্ত ওয়ার্ড সভাপতি আমাদের ব্লক কমিটির মেম্বার। এই 37 জন, 29টা ওয়ার্ড সভাপতি এবং জেলার যিনারা দায়িত্বে আছেন ওনারা ইনভাইটিং মেম্বার। এ হচ্ছে হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের কমিটি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।